নকশালবাড়ি ইউথের পরিচালনায় এনএস আমরা ইউথ ক্লাব 2023 শুরু হলো নকশালবাড়ির নিখিল স্মৃতির ময়দানে। 12 দলীয় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে অসম, কলকাতা, উড়িষ্যা, সিকিম, ঝাড়খণ্ড, মিরাট, মেঘালয় সহ নেপালের ফুটবল দল। রবিবার বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে খেলার শুভারম্ভ হয়। প্রদীপ প্রজ্বলন করে খেলার শুভারম্ভ করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, জেলাশাসক এস পবনম বলম, অতিরিক্ত পুলিশ সুপার মনোরঞ্জন ঘোষ, এসডিপিও অচিন্ত্য গুপ্ত সহ অন্যান্যরা। শ্বেত কপাট ও বেলুন মুক্ত আকাশে উড়িয়ে দেবে সমস্ত অতিথিবর্গ। উজ্জ্বল এক ঝাঁক পায়রা সকলকে করতালি দিয়ে আমাদের খেলোয়াড়দেরকে অনেক বছর ধরে হচ্ছে নকশালবাড়ি বড় টুর্নামেন্ট এই অঞ্চলে, এদিককার ডিস্ট্রিক্টগুলোর মধ্যে ওয়ান অফ দি বিগেস্ট ফুটবল টুর্নামেন্ট। অনেকগুলো টিম এখানে আসছে, কেরল থেকে আসছে, উত্তরপ্রদেশ থেকে আসছে, আমাদের নেপাল থেকে আসছে, বিভিন্ন জায়গা থেকে, এবং বহু প্লেয়ার বিভিন্ন দেশেরও এখানে খেলে যাচ্ছে। তো সব মিলে উপভোগ্য ফুটবল খেলা হবে। 16 তারিখে ফাইনাল, মাঝে সেমিফাইনাল প্রতিদিন গ্যাপ আছে, প্রতিদিন একটা করেই ম্যাচ হচ্ছে। গ্রাউন্ডটাও ভালো করে তৈরি করেছে, আগে ওইখানে এসেছি মাঠে এত ঘাস ছিল, ঘাস এবং সারফেসটা ভালো আছে, সমান আছে, অ্যাম্বিয়েন্সটা ভালো, এবং প্রচুর মানুষ টিকিট কেটে খেলা দেখছে, তার অনেক বড় ব্যাপার। আজকাল তো মাঠে লোক আসতে চায় না, তো আমি জানি পরবর্তীকালে খেলাগুলো প্রচুর ভিড় হবে, যেমন নকআউটে উঠে যাবে, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল তো বটে। তো উপভোগ্য ফুটবল হবে, খুব ভালো খেলাগুলো হোক।